হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছ, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসে 1499টি গ্রুপ বি ও গ্রুপ সি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা যে কর্মসংস্কৃতি পেপার, হ্যাঁ, এটা যে কর্মসংস্কৃতি পেপার হচ্ছে 20 মার্চ, ঠিক আছে, 20 তারিখের হচ্ছে মার্চ মাসের কর্মসংস্কৃতি পেপার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা দেখবো কি না, প্রথমে দিল্লি সাব, এখানে আমরা প্রথমে দেখব দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও স্বশাসিত একাধিক সংস্থায় বিভিন্ন গ্রুপ বি ও গ্রুপ সি পদে 1499 জন কর্মী নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 19 মার্চ দুপুর 12টা থেকে 17 এপ্রিল তক, ঠিক আছে, 17 এপ্রিল তক আবেদন করতে পারবে। এখানে 17 এপ্রিল তো আবেদন এখন সময় আছে, আজ হচ্ছে 2 তারিখ, এখনও তোমাদের 15টি দিন আছে হাতে, তোমরা এখন আবেদন করতে পারবে। তারপর কি বলছে এখানে, এরপর বলছে পদ অনুযায়ী যোগ্যতা, তোমরা দেখবে বলছে অ্যাসিস্ট্যান্ট, 1 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, 1 নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ও ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর কোর্স পাস হতে হবে, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে কি থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্ষেত্রে থাকতে হবে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ও ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর কোর্স পাস হতে হবে, তোমার সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবার বয়স বলছে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে আমরা দেখে নেব শূন্যপদ, হচ্ছে 342, তার মধ্যে জেনারেল হচ্ছে 144, তপশিলি জাতি হচ্ছে 51, তপশিলি উপজাতি 25, OBC হচ্ছে 92, আর আর্থিকভাবে অনগ্রসর 34। এরপর বেতনটা আমরা এখানে দেখে নেব, বেতন হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এরপর 2 নম্বর পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড ডি, ঠিক আছে, স্টেনোগ্রাফার ডি 2 নম্বর পোস্ট। এবার এখানে কী বলছে, মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে এবং শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি ইংরেজি শব্দ লেখা ও 40টি ইংরেজি শব্দ টাইপের গতি, বা শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি হিন্দি শব্দ লেখা ও 35টি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক, ঠিক আছে। এরপরে বয়স এখানে হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ কোটা 188, ঠিক আছে, শূন্যপদ হচ্ছে 188, তার মধ্যে জেনারেল হচ্ছে, শূন্যপদ হচ্ছে 188, তার মধ্যে জেনারেল হচ্ছে 77, তপশিলি জাতি 28, তপশিলি উপজাতি 24, আর OBC 51, আর্থিকভাবে অনগ্রসর 18টি। এরপর বেতন এখানে হচ্ছে, বেতনক্রম হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এরপরে 2 নম্বর, 3 নম্বরে পোস্ট কি, 3 নম্বর পোস্ট হচ্ছে ডোমেস্টিক সায়েন্স টিচার, ঠিক আছে, 3 নম্বর পোস্টের ক্ষেত্রে হচ্ছে ডোমেস্টিক সায়েন্স টিচার হচ্ছে। এবার এখানে বলছে পোস্ট কোড হচ্ছে এটা 57/54। এবার ডোমেস্টিক সায়েন্স, যাদের সায়েন্স আছে তারা এ বিষয়ে নিয়ে থাকলে আবেদন করতে পারবে। এরপর দেখো 4 পাতা চলে যাচ্ছে আমরা, দেখো 4 পাতা এখানে আমরা চলে এসেছি। এরপর বলছে হোম সায়েন্স বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস বা ডোমেস্টিক সায়েন্স অথবা হোম সায়েন্স বিষয় নিয়ে বিএড পাস হতে হবে, বসতে হবে 30 বছরের মধ্যে। শূন্যপদ হচ্ছে 145, তার মধ্যে জেনারেল 46, তপশিলি জাতি 8, উপতপশিলি উপজাতি হচ্ছে 35, আর OBC হচ্ছে 37, স্বাভাবিক অনগ্রসর হচ্ছে 19। বেতন হচ্ছে এখানে, বেতন হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। এরপরে পরবর্তী পোস্টটা হচ্ছে কেয়ারটেকার মেল, ঠিক আছে, কেয়ারটেকার মেল হচ্ছে এটা 4 নম্বর পোস্ট। এরপর এখানে কী বলছে, এখানে মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে, এটা বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং শূন্যপদ হচ্ছে 84টি, তার মধ্যে জেনারেল হচ্ছে 36, তপশিলি জাতি 12, তপশিলি উপজাতি 6, আর OBC 22, আর্থিকভাবে অনগ্রসর 8। বেতন এখানে হচ্ছে, বেতন এখানে হচ্ছে 18,000 টাকা থেকে
বেতন হচ্ছে এখানে 18,000 থেকে 56,900 টাকা। এরপরে 5 নম্বরের পোস্ট হচ্ছে কেয়ারটেকার ফিমেল, এটা কেয়ার ফিমেলের ক্ষেত্রে, কেয়ারটেকার ফিমেল। পরে কেয়ারটেকার ফিমেল মধ্যে কি কোয়ালিফিকেশন, মাধ্যমিক অথবা সমতুল্য পাস হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এবারে চলো দেখা যাক, এবারে যে শূন্য পদ আছে 64টি, তার মধ্যে জেনারেল 26, তপশিলি জাতি 9, তপশিলি উপজাতি 5, অবশ্যই 17টা, আর অনগ্রসর 7টা। বেতন এখানে কত? বেতন এখানে হচ্ছে, বেতন এখানে হচ্ছে, বেতন এখানে হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকা। এরপরে পরবর্তী পোস্ট হচ্ছে ট্রেড গ্রাজুয়েট টিচার, ট্রেড গ্রাজুয়েট টিচার ক্ষেত্রে কম্পিউটার, যাদের সায়েন্স আছে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য, ঠিক আছে। এবার কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বিষয় বিই, বিটেক পাস বা যে কোনো বিষয় গ্রাজুয়েট ডয়াক থেকে এ লেভেল কোর্স পাস হতে হবে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শূন্য পদ আছে 55টে, তখন জেনারেল আছে 38টি, তপশিলি জাতি 2টা, তপশিলি উপজাতি 8টা, ওবিসি 2টা, আর্থিক অনগ্রসর 5টা। এবারে বেতনটা হচ্ছে, বেতন হচ্ছে 44,900 থেকে 142,400 টাকা। এরপরে পরবর্তী পোস্ট, পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী বলছে, এনে কমপক্ষে 45% নম্বর সহ বিকম পাস হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে আবশ্যক। অ্যাকাউন্টস এই পদের ক্ষেত্রে, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী বলছে, 45 নম্বর বিকম থাকতে হবে আর কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ 54টা, ঠিক আছে, শূন্যপদ হচ্ছে 54টা, তার মধ্যে জেনারেল 23টা, তপশিলি জাতি 8টা, তপশিলি উপজাতি 4টা, ওবিসি 13টা, আর্থিক অনগ্রসর 5টা, আর বেতন হচ্ছে এখানে, বেতন হচ্ছে, বেতন হচ্ছে 25,500 থেকে 81,100। তারপরে কী বলছে এখানে দেখে না, কেন ভেটেরিনারি অ্যান্ড লাইফ স্টক ইন্সপেক্টর, ঠিক আছে। এখানে কী বলছে, উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস, এটা হচ্ছে পোস্টটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল, অ্যানিম্যাল হাজব্যান্ডরি বিষয়ে 2 বছরের ডিপ্লোমা পাস হতে হবে আবশ্যক, এটা আবশ্যক থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ 52টি, শূন্যপদ 52টি এখানে আছে, তার মধ্যে জেনারেল 17টি, জেনারেল 17টি, তপশিলি জাতি 4টা, ওবিসি 26টা, আর্থিকভাবে অনগ্রসর 5টা। এর বেতন হচ্ছে, বেতন হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। তারপরে হচ্ছে, তারপরে পোস্ট হচ্ছে পাবলিক হেলথ নার্সিং অফিসার, ঠিক আছে। এখানে হচ্ছে বিএএসসি নার্সিং পাস হতে হবে বা হেলথ ডিজিটর ট্রেনিং সহ এ গ্রেড নার্স হতে হবে বা ট্রেনিং ইন পাবলিক হেলথ সহ এ গ্রেড নার্স হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, মোট শূন্যপদ 46টি। এরপরে জেনারেল হচ্ছে 12টা, তপশিলি জাতি হচ্ছে 10টা, তপশিলি উপজাতি 5টা, আর ওবিসি 15টা, অনগ্রসর 4টা। বেতন হচ্ছে এখানে, বেতন হচ্ছে, বেতন হচ্ছে এখানে 47,600 থেকে 151,100। এরপরে 10 নম্বর পরবর্তী পোস্ট, পরবর্তী হাউজ ফাদার, হাউজ ফাদার হচ্ছে এখানে মেল, ঠিক আছে, মেলের মধ্যে এখানে আছে, এখানে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, ক্রিমিনোলজি বিষয় সহ গ্রাজুয়েট হতে হবে, মাধ্যমিক স্তরে হিন্দি পড়ে থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে শূন্যপদ কটা এখানে আছে, শূন্যপদ আছে 40টা, তার মধ্যে তপশিলি জাতি 19টা, জেনারেল 19টা, তপশিলি জাতি 5টা, তপশিলি উপজাতি 3টা, ওবিসি 10টা, অনগ্রসর 3টা। এখানে বেতন আছে কত? বেতন আছে 25,500 থেকে 81,100।
এরপর এখানে এই যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এরপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে কী বলছে, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস ও মেডিকেল ল্যাবরেটরি টেকনিক বিষয়ে ডিপ্লোমা পাস হতে হয়, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ 37 স্টেট, জেনারেল 17টা, তপশিলি জাতি 4টা, তপশিলি উপজাতি 3টা, ওবিসি 10টা, আর্থিক অনগ্রসর 3টা। বেতন এখানে আছে কত, বেতন এখানে আছে 25,500 থেকে 81,100। এরপরে পরের পোস্ট হচ্ছে, দেখো এখানে অনেকে পোস্ট আছে, এখন তোমরা একটু দেখে নেবে, এখানে অনেকে পোস্ট আছে, আমি একটু একটু করে দেখে দিচ্ছি। দেখো এখানে অনেকে পোস্ট আছে, 8 নম্বর পোস্ট হচ্ছে একটা, ঠিক আছে। এবার 9 নম্বর পোস্ট হচ্ছে একটা, 10 নম্বর পোস্ট হচ্ছে একটা, 11 নম্বর পোস্ট হচ্ছে একটা, তারপরে 12 নম্বর পোস্ট হচ্ছে এটা, এটা 13 নম্বরের পোস্ট, এটা 14 নম্বরের পোস্ট, এটা দেখে নেবে, নাহলে আমি দেখাচ্ছি না ভালো করে, তোমরা দেখে নেবে নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমি দেখাচ্ছি না। 14 নম্বর পোস্ট, 15 নম্বর পোস্ট, 16 নম্বর পোস্ট, আর এখানে এখানে 17 নম্বরের পোস্ট আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে, ঠিক আছে। এখানে কী হচ্ছে, মাধ্যমিক পাস বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাস হতে হবে, মোটর সাইকেল ও হালকা মোটর যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। এখানে মোট শূন্যপদ 20টি, এইগুলো কম কম শূন্যপদ আছে, তার জন্য আমি আলোচনা করছি না, তোমরা দেখে নেবে। প্রথমে হচ্ছে 28 নম্বরের পোস্ট, 29 নম্বরের পোস্ট, 19 নম্বরের পোস্ট, তারপর এখানে 20 নম্বরের পোস্ট আছে, 20 নম্বর পোস্ট লাইব্রেরিয়ান, আর এখানে 21 নম্বরের পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর এখানে 22 নম্বর, 23 নম্বর, 24, 25, অনেকগুলি পোস্ট আছে। 22 নম্বর আছে প্রোটেকশন অফিসার, 23 আছে ফিজিওথেরাপিস্ট আছে, তারপরে 24 আছে ইনভেস্টিগেটর আছে, 25 আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, তারপরে 26 আছে পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ। এখানে এখানে বেশি শূন্যপদ নেই, তার জন্য আমি এগুলোকে আলোচনা করছি না, জানি না বেশি বেশি শূন্যপদ ছিল সেগুলো আমি আলোচনা করে দিলাম। তোমরা যদি এগুলো দেখার ইচ্ছা আছে, এগুলো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও এই পোস্টে, তাহলে তোমরা আবেদন করে নেবে, তোমরা দেখে নেবে। এগুলো বেশি পোস্ট যেহেতু না, তার জন্য আমি এগুলো আলোচনা করছি না। 27 পোস্ট আছে স্টোর কিপার, 28 পোস্ট হচ্ছে চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট, তারপরে 29 আছে, 29 আছে ডায়েটিশিয়ান, তারপরে আর 30 আছে ভ্যাকসিনেটর, তারপরে আমি 30টি পোস্ট হচ্ছে এখানে, তারপরে দেখেন 31 নম্বরে পোস্ট গ্রাজুয়েট টিচার আছে, 32 আছে আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্ট, তারপরে 33 আছে ফিল্ড ক্লার্ক, আর 34 আছে ইন্সপেক্টর অফিসার, 35 আছে ড্রাফটসম্যান, 36 আছে ক্যাম্পেল ক্যারিয়ার, তারপরে অনেকগুলি পোস্ট আছে, 37 আছে কি অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, 38 আছে ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, 39 আছে অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল এক্সামিনার, তারপরে 40, 41, 42, অনেকগুলি পোস্ট আছে, এগুলো কম কম বেশি ভ্যাকেন্সি নেই। তো এখানে 41 আছে অ্যাসিস্ট্যান্ট আর কি টেকনোলজিস্ট আছে এখানে, তো এখানে কম ভ্যাকেন্সি আছে, তার জন্য আমি আলোচনা করছি না। এই যে দেখো মাত্র 4টি শূন্যপদ আছে, তার জন্য আমি আলোচনা করছি না। তারপরে 42 নম্বর আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে শূন্যপদ মাত্র 4টি আছে, তার জন্য আমি আলোচনা করছি না। তারপরে 43 আছে ইসিজি টেকনিশিয়ান, এখানে শূন্যপদে 4টি আছে, তার জন্য আমি আলোচনা করছি না। যে তোমাদের করার ইচ্ছা তারা তোমরা করতে পারো। এরপরে 44 আছে কি জুনিয়র ল্যাবরেটরি অ্যানালিস্ট আছে, 45 আছে বিসিজি টেকনিশিয়ান, এখানেও বেশি পোস্ট নেই। এরপরে আমি শুধু তোমাদেরকে এরপরে দেখে দেবো, দেখেন আরও আছে, এরকম আরও আছে, এগুলো আরও আছে এখানে, তো আমি তোমাদেরকে পরে
নিয়োগ পদ্ধতি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব, নিয়োগ পদ্ধতি কীভাবে হবে সেটা তোমাদের দেখিয়ে দেব। এরপর ছয়ের পাতা, ঠিক আছে, ছয়ের পাতার পর আমি যাব। দেখো এখন ছয়ের পাতায় আমি চলে এসেছি, এখানে আরও আছে, ছয়ের পাতা, দেখো এখন ছয়ের পাতা চলে এসেছি আমরা। এরপর এখানে অনেকগুলো পোস্ট আছে, দেখো আবার 60ও আছে, 61 আছে, 62, 63, 64 অনেক পদ আছে। দেখো এরপরে আসলটা আমরা আলোচনা এখানে করবো। দেখো এরপরে বয়স তো ছেলে সব এখানে আমরা পরে আলোচনা করব। দেখো পরে এখানে বলছে আবেদন পদ্ধতি, ঠিক আছে, এখানে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন হবে বলছে, এটা হচ্ছে দরখাস্ত করতে হবে অনলাইনে www.dssbo আছে বি অনলাইন .nic.in এই ওয়েবসাইটে। এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত ফি 100 টাকা, ঠিক আছে, দরখাস্ত 100 টাকা দিতে হবে। তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। যা দ্বারা ওবিসি এবং জেনারেল আছো তাদের জন্য 100 টাকা লাগবে, এবং যারা তপশিলি জাতি, প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মী আর মহিলা তাদের জন্য কোনো ফি লাগবে না, ঠিক আছে। এরপর নির্দিষ্ট অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেমে জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রার্থী বাছাই কী হবে, প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে, লিখিত পরীক্ষা স্কিল টেস্টের মাধ্যমে। তারপরে ড্রাইভিং টেস্ট হবে, তারপরে এন্ডিউরেন্স টেস্টের মাধ্যমে হবে ড্রাইভিংটা, তারপর অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে। তো এই ছিল বন্ধুরা আজকের কর্মসংস্কৃতির শূন্যপদ সাউথ দিল্লি সাবঅর্ডিনেটে 1499টি ভ্যাকেন্সি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।